রমজান মাস তাকওয়া অর্জনের মাস, আল্লাহ ভীরুতা অর্জনের মাস। তাকওয়া বললে শুধুমাত্র আমরা যেটা বুঝি সেটা হচ্ছে আল্লাহকে ভয় করা, কিন্তু মুহাদ্দিসিনে কেরাম সালাফগণ তাকওয়ার সংজ্ঞা এভাবে সংজ্ঞায়িত করেন নাই। সুতরাং তাকওয়া আমার সব ক্ষেত্রে হবে, পণ্য বিক্রির ক্ষেত্রে তাকওয়া হবে, আমি আমার ইবাদতের ক্ষেত্রে তাকওয়াশীল হব, আমি আমার প্রতিবেশীর অধিকার আদায়ের ক্ষেত্রে তাকওয়াশীল হব। শুধুমাত্র তাকওয়া মানে আল্লাহকে ভয় করলাম, জাহান্নাম থেকে ভয় করলাম, জান্নাত চাইলাম, এর নাম তাকওয়া নয়। তাকওয়া হচ্ছে সামগ্রিক বিষয়, কারণ একজন ব্যক্তির মাঝে তাকওয়া নেই তাই তো তার দ্বারা অন্যায় হয়, একজন ব্যক্তির মাঝে তাকওয়া নেই তাই তো তিনি অন্য মুসলিমের হক নষ্ট করেন, একজন ব্যক্তির মাঝে তাকওয়া নেই তিনি সিয়ামের মর্যাদা বুঝেন না। আল্লাহ ভীরুতা এবং সচ্চরিত্রতা, আল্লাহ ভীরুতা, তাহলে অধিকাংশ মানুষ যে কারণে জান্নাতে যাবে সেটা হচ্ছে আল্লাহ ভীরুতা। এখন এই রমজান মাসে অনেক কিছু প্রাপ্তির কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি মেন প্রাপ্তির কথা বললেন যে তোমরা তাকওয়াশীল হতে পারবে। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما فقد قال الله تبارك وتعالى في الكلام المجيد فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون سورة بقرة 2 نمبر سورة 183 نمبر آيات وعن أبي أمامة الباهلي رضي الله تعالى عنه قال قلت يا رسول الله صلى الله عليه وسلم دلني على عمل أدخل به الجنة فقال عليك بالصوم فإنه لا مثل له رواه الحاكم أو كما قال عليه الصلاة والسلام যাবতীয় প্রশংসা জ্ঞাপন করছি মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্যে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল করিমের ভাষ্যমত আইয়ামাম মা'দুদাত, গণিত কয়েকটি দিন মাত্র, তারই এক এক করে আজ আমরা প্রায় প্রথম দশক শেষ করে ফেলেছি, কাছাকাছি চলে গেছি। আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ। শান্তি বর্ষিত হোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমরা আবারও দরুদ পাঠ করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, তাকওয়া অর্জনের মাস তথা আল্লাহ ভীরুতা অর্জনের মাস রমজান, এ শিরোনামে আমরা আলোচনা শোনার চেষ্টা করব। বক্তা শ্রোতা সকলকেই আজকের আলোচনা থেকে উপকৃত হওয়ার তৌফিক আল্লাহ দান করুন, আল্লাহুম্মা আমিন। রমজান মাস আমাদের মাঝে যে বার্তা নিয়ে আসে, জানি না আমি আপনি কতটুকু এই বার্তা গ্রহণ করেছি, জানি না আমি আপনি কতটুকু রমজানের এই সওগাত, রমজানের এই সুযোগ, তাকওয়া অর্জন, আল্লাহ ভীরুতা অর্জনের এ মাসে আমি আপনি কতটুকু আগাতে পেরেছি। আল্লাহ রাব্বুল আলামিন তিনিই ভালো জানেন, এবং আমল করতে যে আমি ব্যক্তিগতভাবে নিজেও ভালো অবগত আমি কতটুকু আমল করেছি। মালিক ইবনে হুয়াইরিস রাদিয়াল্লাহু তাআলা আন, হাদিস বর্ণিত হয়েছে সহি ইবনে হিব্বানের মধ্যে, ইবনু হিব্বানের 409 নম্বর হাদিস। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বারে উঠলেন। সাইদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বারা, তিনি মিম্বারে উঠলেন। এই হাদিসটি আলহামদুলিল্লাহ আমরা এর কাহিনীটি প্রায় সকলেই অবগত, কিন্তু
আবারও ফাজাক্কির ফা ইন্না যিকরা তানফাউল মুমিনিন, এই আয়াতের আলোকে আমরা বারংবার কোরআনের আয়াতগুলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলো আমরা বারংবার পাঠ করি, যাতে আমাদের ঈমান বৃদ্ধি পায়, আমলি শক্তিটা বৃদ্ধি পায়। আল্লাহ আমাদের বৃদ্ধি করুন, আল্লাহুম্মা আমিন। মিম্বারে উঠলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি প্রথম স্তরে, ফারাকিয়া আতাবাতান আতাবা, তিনি প্রথম মিম্বারে উঠলে তিনি বললেন আমিন। ফাসাইদা ফারাকিয়া আতাবাতান উখরা, আবারও দ্বিতীয় স্তরে উঠলেন, তারপরে তিনি বললেন আমিন। ফারাকিয়া আতাবাতান সালিসা, এরপর তৃতীয় স্তরে তিনি আবারও উঠলেন, ওঠার পরে তিনি আমিন বললেন। সাহাবারা প্রশ্ন করার পূর্বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন আতানি জিব্রিল, আমার কাছে জিব্রিল আমিন এসেছিলেন, জিব্রিল আমিন আমার কাছে আসলেন, এসেছিলেন। তো আসার পরে তিনি বললেন মান আদরাকা রমাদানা, যে ব্যক্তি রমজান মাস পেল, ওয়ালাম ইউগফার লাহু, কিন্তু তাকে ক্ষমা করা হলো না, ফাআবাদাহুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তাকে তার রহম থেকে অনেক দূরে নিক্ষেপ করেন। এই ব্যক্তির জন্যে আমি বললাম আমিন, অর্থাৎ ব্যক্তির জন্যে বিষয়টা শুভ বা কল্যাণকর কিছু নয়। এখানে এ হাদিসের এই অংশটুকু আমরা এজন্যেই আলোচনা করার প্রয়াস পাচ্ছি যে আমরা রমজান মাস পাওয়ার পরে আমরা কি আমাদের গোনা খাতা, আমাদের সগিরা গোনা, সেগুলো মাফ করার বন্দোবস্ত কতটুকু ব্যক্তিগতভাবে করলাম। আল্লাহ আমাদের সামনের দিনগুলো ভালোভাবে অতিবাহিত করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সহিহ মুসলিম কিতাবুন নিকার মধ্যে যে একটি হাদিস রয়েছে, এই হাদিসটি ওই হাদিসেরই অনুগামী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আস-সালাওয়াতুল খামস, পাঁচ ওয়াক্ত সালাত, ওয়াল জুমআতু ইলাল জুমআ, এক জুমআ থেকে আরেক জুমআ, ও রমাদান ইলা রমাদানা, মুকাফফিরাত লিমা বাইনাহুন্না, ইজাজতুনিবাতিল কাবায়ির, যদি ব্যক্তির হক আদায় করতে পারে, অর্থাৎ এক রমাজান থেকে আরেক রমাজান, এক জুমআ থেকে আরেক জুমআ, পাঁচ ওয়াক্ত সালাত, এর মধ্যকার যে নিয়ম কানুনগুলো রয়েছে, ফরজিয়াত বা সুন্নাত রয়েছে, সেগুলো যারা আমল করবে, বাস্তবায়ন করবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার বা ব্যক্তির পূর্বের গুনাহে সগীরা, যেটা সব ছোট গুনাহগুলো ক্ষমা করে দেওয়া হয়। ইজাজতুনিবাতিল কাবায়ির, শর্ত হচ্ছে ব্যক্তি যখন কবিরা গুনাহ থেকে নিজেকে বিরত রাখতে পারে। আমরা যেন কবিরা গুনাহ বলতে অনেকে বুঝতে পারি না, কবিরা গুনাহের সংজ্ঞা হচ্ছে শর্টে যেই গুনার ব্যাপারে কোরআন এবং হাদিসে আজাবের কথা বা শাস্তির কথা উল্লেখ রয়েছে, সেটাই হচ্ছে গুনাহে কাবিরা, এটা হচ্ছে শর্ট। যেই গুনাহের ব্যাপারে কোরআন এবং হাদিসে শাস্তির কথা উল্লেখ রয়েছে সেটা হচ্ছে গুনাহে কাবিরা তথা বড় গুনাহ। এগুলো থেকে বাঁচার তৌফিক আল্লাহ আমাদের দান করুন, আল্লাহুম্মা আমিন। এখন আমি আপনি কি এই প্রয়াস, আমাদের এই চেষ্টা, আমাদের এই সব কিছু এই রমজানে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যে, আল্লাহ ভীরুতার এই মাসে, আল্লাহ ভীরুতা তথা তাকওয়া অর্জনের এই মাসে আমি আপনি কতটুকু আগাতে পেরেছি, এটাই হচ্ছে বিবেচ্য বিষয়। আল্লাহ আমাদের বাকি দিনগুলোতে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন আমাদের হৃদয়ের একটা অংশ, বলা চলে যে কোনো বিষয়, যেমনিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিবলা পরিবর্তনের সময় তিনি বারবার সেদিকে তাকাচ্ছিলেন। আমাদের সামনে আমাদের ভেঙে ফেলা সে মসজিদটি রয়েছে, ওতে অনেক স্মৃতি বিজড়িত রয়েছে আলহামদুলিল্লাহ। যদিও আজকে সেই মসজিদে আমরা সালাত আদায় করতে পারছি না, তার উপরে বিল্ডিং স্থাপন করাটা সম্ভব হচ্ছে না তার বিল্ডিং বেজের কারণে, আপনারা দেখতে পাচ্ছেন আমরা যেন সাধ্যমতো সেখানে সহযোগিতা করি, আল্লাহ আমাদের সহযোগিতা করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সাথে সাথে আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা যারা এসেছেন একটু এগিয়ে বসলে পেছনের আর কিছু ভাই বসার সুযোগ পাবেন ইনশাআল্লাহ। দ্বিতীয় ব্যক্তির ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন মান আদরাকা আবাওয়াই, যে ব্যক্তি আও আহাদুহুমা, যে ব্যক্তি তার জীবদ্দশায় তার পিতামাতাকে পেল অথবা একজনকে পেল, ওয়ালাম ইউদখিলিল জান্নাহ, ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারল না।
ওই ব্যক্তির জন্য আমি দ্বিতীয় স্তরে উঠে বললাম আমিন। তার মানে পিতামাতা তার জান্নাতে যাওয়ার কারণ, এই জান্নাতে যাওয়ার কারণকে যারা গ্রহণ করতে পারে না তারাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় হতভাগ্য। আল্লাহ আমাদের হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। পিতামাতাকে অনেকেই লক্ষ্য করি না, নিজের চলন ফেরুন সাংসারিক অবস্থা অনেক সুন্দর কাটে, কিন্তু পিতার খবর নেওয়া, মায়ের খবর নেওয়া, এই খবরগুলো আমরা রাখি না। কেন যে রাখি না, নিঃসন্দেহে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় আমরা হতভাগ্য, আমরা হতভাগ্য, আমরা দুর্ভাগা। আল্লাহ আমাদের হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। কারণ টিট ফর ট্যাট, আপনি আপনার সন্তানকে, আপনি আপনার পিতামাতাকে দেখবেন, ইনশাআল্লাহ আপনার ওই সন্তান ছোটবেলা থেকে দেখবে যে আমার আব্বা, আমার আব্বু পিতামাতাকে, তার পিতামাতাকে ছোটবেলা থেকে আমি দেখেছি, তারা এইভাবে পিতামাতাকে সম্মান শ্রদ্ধা করেছেন, আর্থিকভাবে সহযোগিতা করেছেন, আমরাও সেই সহযোগিতা করব, আপনারও এটা জারি থাকবে ইনশাআল্লাহ। তো এটা যেন আমরা এই দুর্ভাগা না হই। তৃতীয় স্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ফামান দুকিরতা ওয়ালাম ইউসাল্লি আলাইক, একজন ব্যক্তির সামনে আপনার নাম উচ্চারণ করা হয় অথচ ওয়ালাম ইউসাল্লি আলাইক, আপনার উপরে ব্যক্তি দুরুদ পাঠ করে না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে না, তখন এখানে লক্ষণীয় বিষয়, ফাকালা জিব্রিল, তিনি বল জিব্রিল আমিন এখানে বললেন, আউকামা কল কুল আমিন কুলতু আমিন, জিব্রিল আমিন তখন বললেন হে নবী আপনি বলুন আমিন, তখন আমি বললাম আমিন। এখানে হাদিসের ব্যাখ্যা অনেক রয়েছে আলহামদুলিল্লাহ, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বলা হচ্ছে, এজন্য তিনি একটু বিরতি অবলম্বন করলেন, তারপরে জিব্রিল আমিন বললেন, আদেশ করলেন কুল আপনি বলুন আমিন, ফাকুলতু আমিন, তখন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললাম আমিন। এই হাদিসের মধ্যে মুহাদ্দিসিনে কেরাম অনেক সুন্দর ব্যাখ্যা দিয়েছেন। তাহলে নিজের প্রশংসা একটা বিষয় রয়েছে, তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার গায়রা, তার ইজ্জতের বিষয়ে তিনি থেমে গেলেন, যখন জিব্রিল আমিন বললেন তখন তিনি বললেন আমিন। হ্যাঁ, এটাও এজন্যই আমরা বৈঠকের শুরুতে বলে থাকি, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা উচ্চারিত হবে তখন আমরা যেন বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই হাদিসের মধ্যে মেন যে বিষয়টা যেটা, সেটা হচ্ছে ওই বিষয়, রমজান মাস পাওয়ার পরে আমি আপনি আল্লাহর এই ক্ষমা আল্লাহর কাছ থেকে করিয়ে নিতে পারছি কিনা। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আবু উমামা আল বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আন, ইমাম হাকিম রহিমাহুল্লাহ এই হাদিসটি বর্ণনা করেছেন, সহি ইবনু হিব্বানের মধ্যে হাদিসটি এসেছে। তিনি একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, তিনি বলছেন কুলতু, আমি বললাম হে আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুল্লানি আলা আমাল, আমাকে এমন একটি আমলের কথা জানিয়ে দিন, একটু অবগত করুন, আদখুলু বিহিল জান্নাহ, যে আমলটা করলে আমি জান্নাতে প্রবেশ করতে পারবো, আমাকে একটা আমলের কথা বলুন হে আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুল্লানি আলা আমাল আদখুলু বিহিল জান্নাহ, আমি যেটা দ্বারা জান্নাতে প্রবেশ করতে পারি। তাহলে সাহাবাদের সর্বদা চেষ্টা প্রচেষ্টা ছিল কিভাবে আল্লাহর সন্তুষ্টি অর্জন করে জান্নাতে প্রবেশ করা যায়। আমাদেরও এ হাদিস থেকে শিক্ষণীয় বিষয় রয়েছে। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আলাইকা বিসাউম, আরে তোমাদের, তোমার উপরে আবশ্যক করছি সিয়াম রাখাটা, ফা ইন্নাহু লা মিসলা লাহু, কেননা সিয়ামের অনুরূপ কেউ নেই, কোনো ইবাদত নেই। মুহাদ্দিসিন কেরাম এর ব্যাখ্যা করেছেন লা নাযীরা ফিল ফাজরি ফিল আজরি ওয়াল ফাদলি, অর্থাৎ সিয়ামের মতো ফজিলত, সিয়ামের মতো প্রতিদান আর অন্য কোনো ইবাদতে নেই। যদিও সলাতের একটা বিষয় রয়েছে, যাকাতের একটা বিষয় রয়েছে, তারপরে অন্যান্য দান সাদাকার প্রতিদান রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এর সমতুল্য আর নেই। কেন বললেন? ওই যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন আসসিয়াম আসসাউমুলি, সিয়াম আমার জন্য, ওয়া আনা আযযিবি আও কামা ক্বাল আলাইহিস সালাতু ওয়াসসালাম, আমি এর প্রতিদান দেব। একজন ব্যক্তি সিয়াম রাখে, কিন্তু তিনি ব্যক্তি জীবনে কতটা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করেন, নিঃসন্দেহে অনেক বেশি ভয়ের কারণে, যদিও রাতের অন্ধকারে, যদিও পর্দার অন্তরালে আমি আপনি পানি খেতে পারি, পান করতে পারি, সিয়াম রেখে কেউ দেখতে পাবে না, আবার যখন গোসল করছি গোসলখানায়, সেখানেও যদি আমি চেষ্টা করি পানি পান করতে তাও তো পারি। একজন ব্যক্তির তার বাড়ি নওদাপাড়া আমচত্বর, তিনি যদি শহরের কোনো এক
ওই হোটেলে যে ঢুকে তিনি খাবার খান পান করেন কেউ দেখতে পাবে না কিন্তু তিনি শুধুমাত্র সিয়াম রাখেন আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে এটা হচ্ছে আল্লাহর ভয় যদিও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো প্রতিদানের কথা হাদিসের মধ্যে এসেছে কোরআনের দিকে লক্ষ্য করলে কোরআনের একটা মাত্র প্রতিদানের কথা বলা হয়েছে কি সেটা যে আয়াতটি শুরুতেই আমরা তেলাওয়াত করেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন কোরআনুল কারীমের সূরা বাকারা 2 নম্বর সূরার 183 নম্বর আয়াত যে আয়াতটি আমরা এই রমজান মাসে শুনতে শুনতে আলহামদুলিল্লাহ প্রায় আলেম ওলামাদের তো এর তাফসীর সহ এর ব্যাখ্যা সহ সবগুলো জানাই আছে আলহামদুলিল্লাহ মোটামুটি ভাবে সাথে সাথে সাধারণ মানুষগুলো আমরা আলহামদুলিল্লাহ এই আয়াতটা মুখস্থ রেখেছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে বিশ্বাসীগণ তোমরা যারা জেনে বুঝে কর্মের মাধ্যমে বিশ্বাস স্থাপন করেছো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমানু কুতিবা আলাইকুম সিয়াম তোমাদের উপরে সিয়ামকে ফরজ করা হলো কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম যেমনি ভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী গণদের উপরে লাআল্লাকুম তাত্তাকুন যাতে তোমরা তাকওয়াশীল হতে পারো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা মাত্র বাক্য এখানে একটা মাত্র মেসেজ একটা মাত্র বার্তা আমাদেরকে দিলেন যাতে আমরা তাকওয়াশীল হতে পারি রমজান মাস তাকওয়া অর্জনের মাস আল্লাহ ভীরুতা অর্জনের মাস তাকওয়া বললে শুধুমাত্র আমরা যেটা বুঝি সেটা হচ্ছে আল্লাহকে ভয় করা কিন্তু মুহাদ্দিসিনে কেরাম সালাফগণ তাকওয়ার সংজ্ঞা এভাবে সংজ্ঞায়িত করেন নাই শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি একটি সুন্দর সংজ্ঞায়ন করেছেন তিনি বলছেন আত তাকওয়া তাকওয়া হচ্ছে আল্লাহ ভীরুতা হচ্ছে ফেলুম মা আমারাল্লাহু বিহ এমন কর্ম করা যে ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেছেন ওয়া তারকুম মা নাহাল্লাহু আন এবং আল্লাহ রাব্বুল আলামিন যেটা নিষেধ করেছেন সেটা ছেড়ে দেওয়া এটা হচ্ছে তাকওয়া তাহলে আল্লাহ যে আদেশ করেছেন আদেশ বলতে তো বহু কিছু বোঝায় আর নিষেধ বলতে সবগুলো বোঝায় এজন্য তাফসীরুল কুরআনুল আজিম এর রচয়িতা মুআল্লিফ ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি বলছেন আত তাকওয়া হিয়া ইসমুন জামি তাকওয়া হচ্ছে সামগ্রিক বিষয় কারণ একজন ব্যক্তির মাঝে তাকওয়া নেই তাই তো তার দ্বারা অন্যায় হয় একজন ব্যক্তির মাঝে তাকওয়া নেই তাই তো তিনি অন্য মুসলিমের হক নষ্ট করেন একজন ব্যক্তির মাঝে তাকওয়া নেই তিনি সিয়ামের মর্যাদা বুঝেন না এজন্য ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ এই তাকওয়ার ব্যাখ্যা যেটা দিচ্ছেন আর তাকওয়ার গুরুত্বটা কি এ ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজির মধ্যে হাদিসের মধ্যে এক হাদিসে যথেষ্ট সাহাবাদেরকে প্রশ্ন করা হলো সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসটি বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন তিরমিজির মধ্যে হাদিস এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন প্রশ্ন করা হলো মা আকতারু মা ইউদখিলুন নাসিল জান্নাহ অধিকাংশ মানুষকে জান্নাতে নিয়ে যাবে কোন আমলের কারণে কি কারণে অধিকাংশ মানুষ জান্নাতে যাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তাকওয়াল্লাহি ওয়া হুসনুল খুলুক আল্লাহ ভীরুতা এবং সচ্চরিত্রতা আল্লাহ ভীরুতা তাহলে অধিকাংশ মানুষ যে কারণে জান্নাতে যাবে সেটা হচ্ছে আল্লাহ ভীরুতা এখন এই রমজান মাসে অনেক কিছু প্রাপ্তির কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি মেন প্রাপ্তির কথা বললেন যে তোমরা তাকওয়াশীল হতে পারবে তোমরা আল্লাহ ভীরু হতে পারবে আল্লাহর ভয় তোমাদের ঢুকবে আর আল্লাহর ভয়ের ব্যাখ্যা তো সেটাই যেটা সালাফগণ প্রদান করেছেন যার একটু কথা আমরা বলছিলাম ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ যাকে শাইখুল ইসলাম বলা হয় ইসলামের বড় শেখ সবাই তার কিতাব মজমু ফতোয়া যেটা ফতোয়া মজমুয়া আছে তার তো লেখনী সম্পর্কে ওলামায়ে কেরাম ভালোই জ্ঞাত আছেন দারুল হাদিস কায়ের শুধু ফতোয়ার একটা কিতাব সেখানে 20টা খণ্ড রয়েছে আরও অন্যান্য কোনোটাতে 30-এর অধিক খণ্ড তার যে লেখনী আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ আমরাও সে লেখনী বাংলা ভাষাভাষী মানুষের মধ্যে যার কাছ থেকে পেয়ে যাচ্ছি সেটা তিনি আপনাদের মাঝে আজকে নেই ওনার জন্য আমরা দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন মুহতারাম আমিরে জামাতকে হায়াতে তৈয়বা দান করুন আল্লাহুম্মা আমিন আরও যেন তিনি আমাদের মধ্যে খেদমতের আঞ্জাম দিয়ে যেতে পারেন এ বরকতটা যেন আমরা আরও কিছুদিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নসিবে রাখেন আল্লাহুম্মা আমিন মূলত এটা ইমাম ইবনু কাসির রহিমাহুল্লাহ এই কথাটা কেন বললেন আত তাকওয়া হিয়া ইসমুন জামি এটা হচ্ছে সামগ্রিক বিষয় কারণ যেই ব্যক্তিটি খাবারে ভেজাল দিচ্ছে নিঃসন্দেহে তার তাকওয়ার অভাব রয়েছে
যেই ব্যক্তিটি খাবারে ভেজাল দিচ্ছে নিঃসন্দেহে আল্লাহ ভীরুতার অভাব রয়েছে আল্লাহ ভীরুতা তো ওই জিনিস আল্লাহ রাব্বুল আলামিন যেটা আদেশ করেছেন সেটা বাস্তবায়ন করা আর যেটা নিষেধ করেছেন সেটাকে বাদ দেওয়া এটাই হচ্ছে তাকওয়া যিনি খাবারকে মজুদ করে কৃত্রিম সংকট তৈরি করছেন মুসলিম নামধারী ব্যক্তি নিঃসন্দেহে নিঃসন্দেহে তার তাকওয়ার অভাব রয়েছে যদিও ব্যক্তি সিয়াম পালনকারী যদিও ব্যক্তি সিয়াম পালনকারী যদিও ওই ব্যক্তি ওই মুসলিম নামধারী ব্যক্তি তিনি বলছেন মুসলমান অথচ কৃত্রিম সংকট তৈরি করে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি করছেন বাজারে ওই জিনিস আছে তারপরেও তিনি স্টক করেছেন কারণ তার যে টাকা আছে কোটি টাকা এমনি তো ব্যাংক থেকে সুদ খাই খাই আবার রমজান মাস আসলে বড় হারামি পন্থা অবলম্বনের জন্য পথ পায় তারা করে নিঃসন্দেহে তারা মুসলিমদের পেটে লাথি মারে নিঃসন্দেহে তারা মুসলিমদের আত্মাতে আঘাত করে পত্রিকার পাতা খুললে কি দেখা যায় যখন তাকে বলা হচ্ছে আপনি সাহারি করবেন কি দিয়ে তখন বলছে আর সাহারি বাবা ইফতারি জোটে না সাহারি কি দিয়ে করব এটা বাংলার মানুষের অবস্থা আবার কেউ কেউ বলছেন অন্য মাসে চলেছে কিন্তু রমজান মাসে এসে বাচ্চার মুখে কি তুলে দেব আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন কত সুখে কত কত সুখে রেখেছেন আল্লাহু আকবার এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস বারবার মনে পড়ে যায় সহিহুল বুখারীতে হাদিস এসেছে উনদুরু ইলা মান হুয়া আসফালা মিনকুম আরে তোমরা তোমাদের অধস্তনদের দিকে লক্ষ্য করো আজকে আমি খাচ্ছি অধিকাংশ মানুষ পেটের সিয়াম রেখেছি কিন্তু আত্মার যে সিয়াম রাখার দরকার আমার প্রতিবেশীর অবস্থা কি আমার কোনো দিনী ভাইয়ের অবস্থা কি একটু এগিয়ে আসা দরকার আমার আত্মীয় স্বজনের অবস্থা কি আপনি কি বলবেন যে আমার টাকা পয়সা আমি তো উপার্জন করেছি আমি এমন ভাবে এটা তো আমার মাধ্যমে আমি অর্জন করেছি নাউযু বিল্লাহি মিন যালিক এটা আপনার অনুগ্রহ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন এটা অনুগ্রহ রিজিক তো আল্লাহর পক্ষ থেকে আসে রিজিক কমানো হয় বাড়ানো হয় আপনার রিজিক হয়তোবা বেড়ে গেছে এজন্যই তো তাদের সম্পদ যারা যাকাত প্রদান করে না তাদের জন্য শাস্তি তো আছে অথচ তারা মনে করে সম্পদ থেকে যাকাত দিলে এ তো কমে যাবে জিনা আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওই ধনীর সম্পদের মধ্যে ওই ফকির নিঃস্ব সায়েল বা জানচাকারী বা চাহনেওয়ালা তার রয়েছে অধিকার ওটা আপনার আপনার অধিকার না আমার অধিকার না আমার যাকাত বের করে দিতে হবে এটাই ফরজ ফরজ আপনি আমি সলাতকে বিশ্বাস করেছি ফরজ সিয়ামকে বিশ্বাস করে নিয়েছি কিন্তু কঞ্জুস টাইপের কিছু মানুষ রয়েছে সমাজে বখিল তারা ভাবে এটা আমি কিভাবে দেব আবার রমজান মাস আসলে দেখা যায় যাকাতের শাড়ি বিক্রি হয় যাকাতের আবার লুঙ্গি বিক্রি হয় নাউযুবিল্লাহ ইয়াউযুবিল্লাহ কেমন করে হতে পারে এটা তাকওয়ার বহিঃপ্রকাশ যিনি ওই যাকাতের শাড়ি বিক্রি করছেন তারও তাকওয়ার সমস্যা রয়েছে যিনি যাকাতের টাকা দেওয়া বাদ দিয়ে জাকাত থেকে সম্পদ বের করে বাধ্য মানুষকে দেখানোর জন্য লাইন ধরে বিশাল লাইন ধরে জাকাত দিচ্ছেন দিচ্ছেন আবার জাকাতের শাড়ি আলাদা সেগুলো শাড়ির মানে নয় সেটা লুঙ্গির মানে নয় এটা দ্বারা কিসের তাকওয়া অর্জন আপনার এই সম্পদ ক্ষণিকের তুইজ্জু মান তাশা ও তুদিল্লু মান তাশা বিয়াদিকাল খৈর আল্লাহ যাকে ইচ্ছা তাকে কিন্তু সাইজ করতে পারেন কল্যাণ আল্লাহর কাছে আল্লাহর হাতে আমাকে আপনাকে কল্যাণের দিকে অনুগামী হতে হবে ওই যে রমজান মাস যখন এসেছে তখন আহ্বানকারী নাদা মুনাদিম মিনাস সামা ইয়া বাগিয়াল খাইরি আকবিল হে কল্যাণের অভিশারী কল্যাণকামী এগিয়ে এসো ও ইয়া বাগিয়াল শাররি আকসিল হে অকল্যাণের অভিশারী অকল্যাণের উপরে ছিলে বারো এগারোটি মাস এখন কল্যাণের দিকে এগিয়ে এসো কল্যাণ কল্যাণের দিকে এগিয়ে এসো অকল্যাণকে থামাও পাপ কাজ থামাও সুতরাং তাকওয়া আমার সব ক্ষেত্রে হবে পণ্য বিক্রির ক্ষেত্রে তাকওয়া হবে আমি আমার ইবাদতের ক্ষেত্রে তাকওয়াশীল হব আমি আমার প্রতিবেশীর অধিকার আদায়ের ক্ষেত্রে তাকওয়াশীল হব শুধুমাত্র তাকওয়া মানে আল্লাহকে ভয় করলাম জাহান্নাম থেকে ভয় করলাম জান্নাত চাইলাম এর নাম তাকওয়া নয় আল্লাহ আমাদের সঠিক বুঝ গ্রহণ করার এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুন আল্লাহুম্মা আমিন যিনি রমজান মাসের সিয়াম রেখেছেন অথচ তিনি তার বেফাস কথাবার্তাকে থামাতে পারেননি তিনি তার যে অশুভ পায়তারাগুলো ছিল অনেকেই মুহতারাম আমিরে জামাত গত জুমায় এই কথা বলেছেন ঘুষ নেয় না সিয়াম রেখেছে দিনের বেলায় কখন নেয় রাতের বেলায় ওর তাকওয়া কোথায় ওই ব্যক্তির ওনার তাকওয়াটা কোথায় উনি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে চালাকি করছেন অনেকে ঘুষ এভাবে না নিলেও ঘুষ লিচুর প্যাকেটের মধ্যে আমের প্যাকেটের মধ্যে চলে যায় রাজশাহী থেকে ঢাকায় এ খবরগুলো
আমাদের কাছে আলহামদুলিল্লাহ মাঝে মধ্যে আসে কারণ ব্যাংকিং লেনদেন করলে তো ওদিকে আবার ঝামেলা আছে অনেকে টাকা নিজেরটাতে রাখেন না শাশুড়ির অ্যাকাউন্টে রাখেন বউয়ের অ্যাকাউন্টে রাখেন আপনি বড় চালাকি কিন্তু আপনার চালাকির শাস্তি দুনিয়াতে আপনি পান এটা আমরা বহু নজির দেখেছি সুতরাং যিনি এভাবে বখিলগিরি করবেন যিনি তার সম্পদকে এভাবে রাখবেন নিঃসন্দেহে তার দ্বারা তাকওয়ার বহিঃপ্রকাশ হলো না আমার আপনার দ্বারা এমন কাজ কর্ম যেন না হয় আল্লাহ আমাদের হেফাজত করুন আল্লাহুম্মা আমিন সহিহুল বুখারীতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান লাম ইয়াদা কওলা যুরি ওয়াল আমাল বি যে ব্যক্তি মিথ্যা কথা এবং কর্ম থেকে নিজেকে বাঁচাতে পারলো না নিজেকে রক্ষা করতে পারলো না নিজে বিরত থাকতে পারলো না ফালাইসা লিল্লাহি হাজা ফি আইয়াদা তুআমা ওয়া শারাবা ওই ব্যক্তির কোনো দরকার নেই সে যে আল্লাহর কোনো দরকার নেই সে যে খাবার থেকে বিরত ছিল সে যে পানীয় থেকে বিরত ছিল ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আইয়াদা তুআমা ওয়া শারাবা আল্লাহর কোনো দরকার নেই সুতরাং যারা শুধুমাত্র মুখের পেটের সিয়াম রেখেছি আমার মুখের সিয়াম দরকার আমার চোখের সিয়াম দরকার আমার হাতের সিয়াম দরকার রমজান মাস আসার পরেও যদিও ফুতিহাত আবওয়াবুস সামা আসমানের দরজাগুলো রহমতের দরজা খুলে দেওয়া হয় আর সুলসিলাতিস শায়াতিন এর যে শয়তানকে শৃঙ্খলিত করা হয় তারপরেও অনেকে বলতে চান যে শয়তানকে বাধা হলো তারপরও কেন এই অবস্থা ভেতরের শয়তানকে কে রক্ষা করবে সে তো এগারোটি মাস এভাবে চলেছে কিন্তু তার মন মানুষ তৈরি হয়নি যে রমজান মাস আসলে আমি আল্লাহর জন্যে আল্লাহর সন্তুষ্টির জন্য আমি আমার অশ্লীলতা আমি আমার ফাহেশাপূর্ণ যে সমস্ত কাজ ছিল আমি সেগুলোকে বাদ দেব এই হাদিসটি ইবনু মাজার মধ্যে ইমাম ইবনু মাজা রহিমাহুল্লাহ তিনি একটু একটা শব্দ বৃদ্ধি করেছেন মান লাম ইয়াদা কওলা যুরি ওয়াল আমাল বিহি ওয়াল জাহালা মূর্খতা মূর্খতা কাকে বলে মূর্খতা তো ওটাই এগারো মাসে যেভাবে চলেছি লাঘামহীনভাবে এ মাসেও যদি ওইভাবে চলি আমার ওটা মূর্খতা মানুষের সাথে ঝগড়া মানুষের সাথে বাদ বিবাদ মানুষের অধিকার খর্ব করা অধিকার ক্ষুণ্ণ করা এমনকি ওই বাজারে কৃত্রিম সংকট তৈরি করা ওটাও মূর্খতা কেন মূর্খতা কেন হবে না নিঃসন্দেহে ওটাও মূর্খতা কারণ মানুষকে কষ্ট দেওয়া সে নিজেকে বলেছে ভেবেছে যে আমি বড় চালাক আমি কৃত্রিম সংকট তৈরি করেছি সিন্ডিকেট করেছি এটা দ্বারা নিঃসন্দেহে আপনার কল্যাণকর কিছু আসবে না আপনি যাকে খাওয়াচ্ছেন আপনার সন্তান আমি যাকে খাওয়াচ্ছি আমার সন্তান আমার স্ত্রী পরিবার আপনি কাদের আশায় কি করছেন নিঃসন্দেহে যখন আপনি আমি চোখ বুঝবো আমার সামনে এখনই চোখ বুঝলে এখনই তো অন্ধকার সুতরাং তাকওয়া অর্জনের এই মাসে আমরা যেন তাকওয়াকে আল্লাহ ভীরুতাকে কেউ কখনো না ভুলি তাকওয়া অর্জনের দ্বারা জান্নাত উপার্জন করা যায় আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কথা বলছেন সুতরাং আমি আপনি যেন অবশ্যই এ বিষয়টা গ্রহণ করি আল্লাহ আমাদের তৌফিক দান করুন আল্লাহুম্মা আমিন তাকওয়া কাকে বলে যদিও ইমাম ইবনু কাসির রহিমাহুল্লাহ এই আয়াতের তাফসির করতে যেয়ে এর ব্যাখ্যা অন্যান্য গ্রন্থের মধ্যে এই হাদিসের সনদ মুহাদ্দিসিনে কেরাম বলেছেন যে ইসনাদুহু দাঈফুন জিদ্দা এর সনদটা খুবই দুর্বল তবুও ইমাম ইবনু কাসির রহিমাহুল্লাহ তিনি তার তাফসির করতে যেয়ে একটা ঘটনা নিয়ে এসেছেন উমার ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আন এবং উমা উবাই ইবনু কাব রাদিয়াল্লাহু তাআলা আন থেকে যদিও আমরা সাহাবাদের সাথে এই ঘটনা সম্পৃক্ত করছি না কিন্তু তারপরেও এই ঘটনার মধ্যে অনেক শিক্ষণীয় বিষয় রয়েছে তাকওয়া কি জিনিস উমার ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আন একজন সাহাবী আরেকজন সাহাবাকে জিজ্ঞাসা করছেন একজন সাহাবী আরেকজন সাহাবাকে জিজ্ঞাসা করছেন যে তাকওয়া কি জিনিস তখন উবাই ইবনু কাব আমরা আগেই বলেছি এর সনদের ব্যাপারে মুহাদ্দিসিনে কেরাম বলেছেন ইসনাদুহু দাঈফুন জিদ্দা এর সনদটা খুবই দুর্বল তারপর ইমাম ইবনু কাসির রহিমাহুল্লাহ ওয়াকিলা বলে তিনি এই সনদটা নিয়ে এসে তিনি এই ঘটনাটা উল্লেখ করেছেন তো তাকওয়া হচ্ছে এই জিনিস যে তখন একজন সাহাবী আরেকজনকে বলছেন তুমি কি আপনি কি কাঁটা বেছানো পথে আপনি কখনো চলেননি কাঁটা বেছানো পথ কাঁটা বেছানো আছে এই পথে কি আপনি কখনো চলেননি চলতে যে আপনি কি করেন তখন তিনি বলছেন যে আমি তো সাবধানে চলব আসলেই তাই যখন আমার আপনার সামনে কাঁটা বিছানো থাকবে কাঁটা পেতে দেওয়া ফেলা থাকবে নিঃসন্দেহে আমি একটা পা ফেলার পরে আর একটা পা দেওয়ার পূর্বে ওই পা কিন্তু আবার উঁচুই থাকবে কারণ ওখানে পা দিলে তো কাঁটা ফুটবে
ওখানে পা দিলে কাঁটা ফুটবে এর উদাহরণ যদি আমরা নিতে চাই ছোটবেলায় আমরা দেখেছি যখন ওই ধান ক্ষেতের আইল দিয়ে আমরা যেতাম আইলগুলো অনেক প্রশস্ত ছিল যদিও এখনকার আইল অনেক সংকীর্ণ ভয়েবে নাই একজন কৃষক আরেকটু ঠেলে দিতে পারলে সারা এলাকায় চতুর্পার্শ্বে সার্কেল ভাবে আমার তো এক মানে সারি যদি ধান গাছ যায় তাহলে এক বস্তা পাবো নাউযুবিল্লাহ মিন জালিম ওখানে তিনি যখন ধান রোপণ করেন বর্ষার মৌসুমে আইলকে প্রোটেক্ট দেওয়ার জন্য প্রোটেকশন করার জন্য তিনি ওখানে খেজুর গাছের কাঁটা অথবা বাবলা গাছের কাঁটা ওখানে পুঁতে দেন আমরা ছোটবেলায় এগুলো দেখেছি তো ওইখানে যখন পথ দিয়ে চলতে যে একটা পা ফেললাম অনেক ক্ষেত্রে কাঁটাও ফুটেছে আমাদের একটা পা যখন ফেলি তখন আরেকটা পা দেওয়ার জন্য ওইটা হিসাব করে যে পাটা দিচ্ছে কাঁটার উপরে না কিসের উপরে নিঃসন্দেহে আমি আপনি এই দুনিয়ার জীবনে ওই কাজই করব একটা পা দিলাম দেওয়ার পরে আরেকটা পা ধাপ কোথায় ফেলবো এটা হিসাব করে ওই পা তার আগে কিন্তু উঁচু তাছাড়া এখনো কিন্তু পাটা ফেলি নাই এইভাবে চলা দুনিয়াতে হালাল বাছা হারাম হালাল গ্রহণ করা হারাম বর্জন করা এভাবে দুনিয়াতে চলা এর নামই হচ্ছে তাকওয়া এর নাম তাকওয়া সুতরাং আমাকে আপনাকে এদিকে আগাতে হবে পূর্বেই বলেছি তাকওয়া হচ্ছে ওই জিনিস আল্লাহ রাব্বুল আলামিন যে আদেশ করেছেন সেটার বাস্তবায়ন করা রমজান মাস এসেছে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর স্পষ্টভাবে সাবলীল সুন্দর ভাষায় তার যে ব্যক্ত কোরআনুল কারীম যে ভাষ্য প্রদান করেছে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন রমজান মাস তো এমন মাস যেই মাসে কোরআন নাজিল করা হয়েছে যদিও শবে বরাতের সময় এক ধরনের ব্যাখ্যা আমরা পেয়েছি ভুলভাল ব্যাখ্যা এ মাসে রমজান কুরআনুল করিমকে নাজিল করা হয়েছে এর আসে বরকত হয় আরও ইত্যাদি বহু জৈব কিস্সা কাহিনী সে সময় বলা হয়েছে আমরা সে ব্যাপারে আমাদের সংগঠন আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের পক্ষ থেকে লিফলেট বিতরণ আরও অন্যান্য কিছু আমরা আলহামদুলিল্লাহ প্রত্যেক বছর সেটা আমাদের করা হয়ে থাকে আলহামদুলিল্লাহ ফালিল্লাহিল হাম তো এই বিষয়গুলো আল্লাহ রাব্বুল আলামিন যে জিব্রিল আমিন শোনাতেন তিনি শুনিয়েছেন এই যে পারস্পরিক একটা আমল রমজান মাস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যে হাদিস আমরা জানি যে ইন্নাস সিয়ামা ওয়াল কুরআনা ইশফাআন নিশ্চয় সিয়াম এবং কুরআন এটা ব্যক্তির জন্য ইশফাআন ইয়াউমাল কিয়ামা কিয়ামতের দিন ব্যক্তির জন্য সুপারিশকারী হবে সিয়াম সুপারিশ করবে সিয়াম আল্লাহর কাছে সুপারিশ করবে আমার আপনার জন্য যদি আমি আপনি সিয়াম রাখি সাথে সাথে কোরআনও আপনার আমার জন্য সুপারিশ করবে সুপারিশ করবে কি সুপারিশ করবে আই রব্বি ইন্নি মানাতুহু ত্বআমা ওয়া শারাবা আমি সিয়াম আমি ওই আব্দুল্লাহকে ওই আব্দুর রহমানকে ওই আব্দুর রহিমকে আমি যেটা করেছিলাম তার খাবার থেকে বিরত রেখেছিলাম তার পানীয় থেকে বিরত রেখেছিলাম আমি নিষেধ করেছিলাম আমি সিয়াম রাখার কারণে সেগুলো বাদ দিয়েছিল ফাশাফিনি ফি সুতরাং আল্লাহ আপনি আমার পক্ষ থেকে ওই ব্যক্তির জন্য সুপারিশ গ্রহণ করুন এটা সিয়াম সুপারিশ করবে আলাইহিসসালাম তারপরে কোরআনুল করিমও আপনার আমার জন্য সুপারিশ করবে কোরআনও বলবে হাই রব্বি হে আমার প্রতিপালক দয়াময় আল্লাহ আমি কোরআন সুপারিশ করছি আমি আমার কোরআন তেলাওয়াতে ব্যক্তি ব্যস্ত ছিল তারাবির সলাতে আমাকে নিয়ে ব্যক্তি তাহাজ্জুদে ব্যস্ত ছিল সে ঘুমকে বাদ দিয়ে কোরআন তেলাওয়াত করেছে ঘুমকে বাদ দিয়ে তারাবির সলাত আদায় করেছে এভাবে সে ব্যস্ত ছিল আমি সুপারিশ করছি ফাশাফিনি আল্লাহ আমার পক্ষ থেকে সুপারিশ গ্রহণ করুন একে ক্ষমা করে দিন এই ব্যক্তিকে এটা হচ্ছে সুপারিশ সুতরাং এটা ভালো কাজ আমি আপনি এই রমজান মাসে কোরআন তেলাওয়াত করছি তো আমি আপনি কোরআনের সাথে সম্পর্ক রেখেছি তো এজন্য সালাফগণ সব কাজকে বাদ দিতেন দার্স তাদরিসের সব কাজ বাদ দিয়ে শুধুমাত্র কোরআন পাঠ কোরআন পাঠ কোরআন পাঠে ব্যস্ত থাকতেন আমি আপনি যদি পিছনের এই নয়টি আটটি নয়টি দিন যদি গত হয়েও থাকে তাহলে তারপরেও সামনে যে দিনগুলোতে রয়েছে কোরআনকে কমপক্ষে যেন একবার শেষ করতে পারি আরও বেশি পারলে তো বেশি সওয়াব আলিফুন হারফুন ও লামুন হারফুন ও মিমুন হারফুন আর আলিফ ও হরফ লাম ও হরফ মিম ও হরফ প্রত্যেকটা অক্ষরে দশ দশ করে নেকি যদি হয় তাহলে কোরআনে কত হাজার সেখানে আলহামদুলিল্লাহ অহরফ রয়েছে আমার আপনার আমলনামায় কীভাবে একত্রিত হবে আল্লাহ রাব্বুল আলামিন তিনিই ভালো জানেন এইগুলোই তো জমা হবে এই জন্যে ব্যক্তি সৎ ব্যক্তি আল্লাহর কাছে বলবে আল্লাহ আমি এত আমল তো করিনি আমল কোত্থেকে আসলো আমলগুলো তো এভাবে জমা হবে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে হেফাজত করুন আল্লাহুম্মা আমিন সম্মানিত উপস্থিতি তাকওয়া অর্জনের মাস রমজান এই প্রসঙ্গে আমরা যদি আরও কথা বলি এক্ষেত্রে আমরা অনেকেই ভুল ধারণার মধ্যে থাকি বিশেষ করে আহলে হাদিস সমাজে বা আরও অন্য সমাজের মধ্যে যে রমজান মাসের সিয়াম পালন করতে যে
কিয়াম করার দরকার নেই, কিয়াম না করলেও তারাবি মানে সিয়াম হয়, কথা তো ঠিক। কিন্তু আপনি আমি যদি এইভাবে গাফলতিতে থাকি, এইভাবে যদি আমি অলসতাতেই থাকি, রমজান মাস এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়াম করেছেন, সাহাবারা কিয়াম করেছেন, এইভাবে যদি আমি আপনি কিয়াম করতে পারি তবেই আপনার আমার জন্য তাকওয়ার মাস রমজান। কারণ অনেকেই ভুলভাল ধারণা ব্যাখ্যা গ্রহণ করে থাকি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজির একটি হাদিসের মধ্যে দেখেন বলছেন, যারা আমরা রমজান মাসে ইমাম সাহেবের পেছনে তারাবির সালাত আদায় করি তাজের ফজিলত, ইন্না রাজুলা ইদা সাল্লামা আল ইমামি, একজন ব্যক্তি যখন ইমাম সাহেবের সাথে সালাত আদায় করেন, হাত্তা ইয়ানসারিফা, ব্যক্তি ইমাম সাহেব সালাত শেষ করার আগ পর্যন্ত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, হুসিবালাহু কিয়ামু লাইলাতিন, ওই ব্যক্তির ওই রাতের যত মানে কিয়াম করলে যত সওয়াব, ব্যক্তিকে সওয়াব অতটা দিয়ে দেওয়া হয়। আমি আপনি ইমাম সাহেবের পেছনে আট রাকাত তারাবির সালাত আদায় করছি, হয়তোবা আমাদের ওই 8:30 শুরু করে 10:30 বা তার আগে আমাদের শেষ হয়, আমি আপনি যদি ইমাম সাহেবের পেছনে এভাবে সালাত আদায় করি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই ব্যক্তি ইন্নার রাজুলা ইদা সাল্লামা আল ইমামি, যখন ব্যক্তি ইমাম সাহেবের সাথে তারাবির সালাত আদায় করেন, হাত্তা ইয়ানসারিফা, ইমাম সাহেব সালাম ফেরানোর আগ পর্যন্ত, সালাত শেষ করার আগ পর্যন্ত, হুসিবালাহু কিয়ামু লাইলা, ব্যক্তির এক রাতের সওয়াব দিয়ে দেওয়া হয়। কিয়ামু লাইলা মানে কি? যত এক রাত ব্যক্তি কিয়াম করবেন অর্থাৎ সালাত আদায় করবেন এই সমপরিমাণ। সুতরাং আমাকে আপনাকে এই ভুল ভাল ব্যাখ্যা এবং এটা গ্রহণ করে অলসতাবশত, বিশেষ করে আমরা এমন যেন কখনো না বলি, যদিও এটার বিধান রয়েছে যে তারাবির সালাত আদায় না করলেও সিয়াম হবে, কিন্তু আমি আপনি যেন এই অলসতা না করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলছেন, আপনার হে আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার পূর্বের গোনা মাপ, পরের গোনা মাপ, তারপরও আপনি এভাবে সালাতে থাকেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, আফালা কুন আব্দান শাকুরা, আরে আমি কি শুকরগুজার বান্দা হব না? আল্লাহকে আমাকে এত মর্যাদা দিয়েছেন, অথচ আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে এত নিয়ামত দিয়েছেন, আমি আপনি কি শুকরগুজার বান্দা হতে পারি না? হতে পারি না, হতে পারি না। আমাদের উচিত সব কিছু ছেড়ে দিয়ে অসুস্থ থাকলেও বসে বসে সালাত আদায় করব, নফল সালাত বসে পড়ার তো বিধান রয়েছেই। সুতরাং আমি আপনি যেন এই ক্ষেত্রে আমরা অলসতা না করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। একটি হাদিস না বললে নয়, উমার ইবনুল মুররা আল জুহানি রাদিয়াল্লাহু তাআলা আন, তিনি বলছেন, যা আরজুলুন ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন ব্যক্তি রাসূলের দরবারে আসলেন, কাছে আসলেন, এসে তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরাআইতা, আপনার রায় কি, আপনার মতামত কি, আপনি কি বলবেন যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি যদি সাক্ষ্য দেই, ও আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া প্রকৃতপক্ষে কোনো মাবুদ নেই, এবং নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আপনি আল্লাহর প্রেরিত রাসূল এবং সর্বশেষ নবী, এরকম সাক্ষ্য যদি আমি প্রদান করি, তারপরে আমি যদি ওয়াসাল্লাইতু সালাওয়াতিল খামসা, এবং পাঁচ ওয়াক্ত সালাত যদি আমি আদায় করি, তারপরে ওয়া আদাইতু যাকাতা, আমি যাকাত প্রদান করি, ওয়া সুমতু রমাদানা, এবং রমজান মাসের সিয়াম পালন করি, ওয়া কুমতুহু, এবং তার কিয়াম আদায় করি, তাহলে আমি কার অন্তর্ভুক্ত হব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তিনি বলছেন যে আন্তা মিনাশ শুহাদাই ওয়াস সিদ্দিকিন আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আরে তুমি শহীদদের অন্তর্ভুক্ত হবে, সিদ্দিকদের অন্তর্ভুক্ত হবে। শহীদদের অন্তর্ভুক্ত হতে পারবো যদি আমি কিয়াম করতে পারি, সিদ্দিকের অন্তর্ভুক্ত হবে। সিদ্দিক কে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আন, যখন ওই মেরাজের ঘটনা তাকে বলা হলো, তিনি অকপট বিশ্বাস করে নিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপাধি দিলেন আস-সিদ্দিক, এই সত্যায়নকারী, এই সত্যায়নকারী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন হাদিস বর্ণনা করছেন, এই হাদিসটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন থেকে বর্ণিত আছে, যে মান আনফাকা যাওজাইন, যদি কেউ জোড়া জোড়া আল্লাহর পথে দান করে, দুই আমিন আবওয়াবিল জান্নাহ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম, জান্নাতের সব দরজা দিয়ে ব্যক্তিকে আহ্বান করা হবে যদি জোড়া জোড়া দান করে। মুহাদ্দিসিনে কেরাম জোড়ার ব্যাখ্যা দিয়েছেন, দিরহামাইনি আও দিনারাইনি, দুই দিরহাম অথবা দুই দিনার,
10 টাকার নোট আপনি যদি দুটি দেন তাও হতে পারে যদিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোড়ার কথা বলেছেন মুহাদ্দিসিনে কেরাম বলেছেন জাওজাইনের অর্থ হচ্ছে দিনারাইনি আও দিরহামাইন দুই দিনার অথবা দুই দিরহাম বা আরো এরকম জোর জোর যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো যদি কেউ দান করে 500 টাকার নোট দুটি দান করলাম 100 টাকার নোট দুটি দান করলাম 10 টাকার নোট দুটি দান করলাম আরো এরকম অনেক প্রিয় বস্তু ছিল এক জোড়া দান করলাম দুই আমিন আবওয়াবিল জান্নাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জান্নাতের প্রত্যেক দরজা দিয়ে তাকে আহ্বান করা হবে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন হে আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ব্যক্তি এক দরজা দিয়ে আহ্বান করলেই তো যথেষ্ট হয় তাহলে এতগুলো দিয়ে যাওয়ার কি দরকার তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন আবু বকর শোনো আরজু আন তাকুনা মিনকুম আরে আমি আশা করছি তুমি সেই ব্যক্তিটা হবা তুমি আবু বকর তুমি হবা তোমার প্রত্যেক দরজা দিয়ে আহ্বান করবে জান্নাতের আহ্বানকারীরা তো ব্যক্তি যদি সিয়াম পালন করে ব্যক্তি যদি কিয়াম করে তাহলে সাহাবী বললেন হে আল্লাহর নবী আমি কাদের অন্তর্ভুক্ত হব তিনি বললেন আরে আনতা মিনাস সুহাদাই ওয়াস সিদ্দিকিন তুমি শহীদদের অন্তর্ভুক্ত হবে তুমি সিদ্দিকের অন্তর্ভুক্ত হবে সুতরাং আমরা কিয়ামকে যেন কখনো এই বিধানকে ছোট না দেখি আল্লাহ আমাদের হেফাজত করুন আল্লাহুম্মা আমিন সাথে সাথে আমরা রমজান মাস পেয়েছি এই রমজান মাসে অনেকগুলো আমল অনেকগুলো আমল করা যায় বিশেষ করে আমার আপনার প্রতিবেশীর দিকে আমাকে আপনাকে লক্ষ্য করতে হবে সাথে সাথে আমার আত্মীয়-স্বজন উচিত ছিল রমজান মাস শুরু হওয়ার পূর্বেই তাদের কিছু ইফতার সামগ্রী কিনে দেওয়া কয় টাকা লাগে হয়তোবা সর্বোচ্চ 2000 টাকার একটা প্যাকেজ দেন দেখেন পুরো মাস হয়ে যাবে ইনশাআল্লাহ আমাদের কেউ কেউ আলহামদুলিল্লাহ এরকম করেছেন আত্মীয়-স্বজনকে পাঠিয়েছেন দিয়েছেন এরকম যদি আমরা সবাই দেই তাহলে আমার আপনার আত্মীয়-স্বজন সুন্দরভাবে ইফতার করবে এবং আমি আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই প্রতিদান পেয়ে যাব যেই প্রতিদানের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান ফাত্তারা সাঈমান যদি কোনো ব্যক্তি কোনো সিয়াম পালনকারীকে ইফতার করান কানা লাহু মিসলু আজরিহিম তাদের যে প্রতিদান তাদের যে সওয়াব ওই ব্যক্তি সেই সওয়াব পেয়ে যাবে ওই ব্যক্তি সেই সওয়াব পেয়ে যাবে ওয়ালা ইউনকাসু মিন উজুরিহিম শাইয়া কিন্তু আমি আপনি আমাকে ইফতার করালেন মসজিদের সকলকে ইফতার করালেন এই ইফতার করানোর কারণে আপনার আমার আমি আপনি যে সিয়াম রেখেছিলাম অন্যের আপনার কিছু দিয়ে আপনার খেজুর দিয়ে আপনার কিনে দেওয়া ওই ইফতার সামগ্রী দিয়ে আমরা যে আমল করব আমাদের এখান থেকে কম করা হবে না আলহামদুলিল্লাহ আপনারা দেখে থাকবেন বা জেনে থাকবেন যে আমাদের সৌদি আরবের বুকে বা আরো অন্যান্য মিডল ইস্টে যে সমস্ত রাষ্ট্রগুলো রয়েছে সেখানে রমজান মাস আসলে ইফতার করানোর ক্ষেত্রে মানুষেরা ব্যতিব্যস্ত থাকে ডেকে ডেকে নিয়ে যায় আমরা আমাদের উস্তাদ থেকে শুনেছি অনেকে এখানে সৌদি বসবাসকারী মানুষ রয়েছেন সাথে সাথে অনেক ভাই আমাদের দিনী ভাই রয়েছেন তারা সৌদি আরবে দীর্ঘদিন থেকেছেন আর ইফতারও দেয় ইফতারের সাথে টাকাও দেয় ইফতার দেয় ইফতারের সাথে টাকাও দেয় তার মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে রিহে মুরসালা অর্থাৎ প্রবাহিত বাতাসের বেগে তিনি যে দান সাদাকা করতেন এটা আমাদের মধ্যে নেই আমরা যেন আমাদের সাধ্যমতো দান করি আল্লাহ আমাদের তৌফিক দান করুন আল্লাহুম্মা আমিন মসজিদ ভাঙা হচ্ছে আপনাদের কাছে আকুল আবেদন মুহতারাম আমির জামাত রেখেছেন আমরাও রেখে যাচ্ছি বিশেষ আকুল এবং বিশেষভাবে অনুরোধ করছি আমরা যেন আমাদের মসজিদকে অতি দ্রুত আবার আমাদের সেই সালাতের জায়গা হিসেবে আমরা গ্রহণ করতে পারি আল্লাহ আমাদের রহম করুন আল্লাহুম্মা আমিন মসজিদ যেন সুন্দরভাবে অল্প সময়ের মধ্যে যেন সুন্দরভাবে তৈরি হয়ে যায় আল্লাহ আমাদের তৌফিক দান করুন আল্লাহুম্মা আমিন যে কথা বলছিলাম আমাদের আলহামদুলিল্লাহ অল্প হলেও রাস্তায় কিন্তু প্রত্যেক দিন পুরো রমজান মাসে গত বছরও হয়েছিল এবারেও কিন্তু আলহামদুলিল্লাহ চলছে রাস্তায় যে সমস্ত ভ্রাম্যমান ভাইরা আছেন ড্রাইভার বা গাড়ির যাত্রীরা রয়েছেন তাদের কিন্তু আমাদের মার্কাজের মুজাম্মিল চাচা সহ আরও অন্যান্য ছাত্রদের নিয়ে আমাদের আইটি বিভাগ আলহামদুলিল্লাহ সবাই কিন্তু ইফতার দেওয়ার কাজে অল্প হলেও সেখানে সহযোগিতা করে আপনাদের হয়তোবা ইফতার দেওয়ার ইচ্ছা আছে কিন্তু কোথায় দিবেন বা কাকে দিবেন হয়তোবা পাঁচজনকে দিতে চাচ্ছেন আপনি দিতে পারছেন না মুজাম্মিল চাচার কাছে দিতে পারেন অথবা আমাদের নাম্বার থাকবে আপনারা যারা ভিডিও দেখছেন দূর থেকে আপনারা সেখানে আপনার অনুদান প্রেরণ করতে পারেন ইনশাআল্লাহ আমরা সকলে মিলে আমরা এই প্রতিদান এবং সাওয়াবের আশায় যেন আমরা প্রতিযোগিতা করি আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে বলেছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাহ তোমরা ছুটে এসো জান্নাতের দিকে রবের ক্ষমার দিকে আমরা ছুটে আসার চেষ্টা করি আল্লাহ আমাদের তৌফিক দান করুন আল্লাহুম্মা আমিন সাথে সাথে ইয়াতিম বিভাগের ছাত্ররাও কিন্তু রমজান মাসে প্রায় শেষ পর্যন্ত আমাদের এখানে থাকবে আপনারা পথের আলো ফাউন্ডেশনে আমাদের অনুদান প্রেরণ করতে পারেন সাথে সাথে ওখানে মার্কাজে পাঠাতে পারেন বিভিন্নভাবে আমরা যেন সহযোগিতা করতে পারি আমার বাড়ির পাশে প্রতিবেশী যে মানুষটি ওই আলু ভর্তা দিয়ে সাহারি করেছে তার প্রতিবেশী আল্লাহর কাছে কি জবাব দিবে তার প্রতিবেশী আল্লাহর কাছে কি জবাব দিবে ওই ধনাঢ্য প্রতিবেশী অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিম প্রথম খণ্ডে কিতাবুল ঈমানের মধ্যে বলছেন মান কানা ইউমিন বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির
যদি কেউ আল্লাহর প্রতি ঈমান আনে আখিরাতের প্রতি ঈমান আনে ফাল ইউকরিম লি জারি আও কামা কল সে যেন তার প্রতিবেশীর সম্মান করে সম্মান করা মানে কি বারবার সালাম দেওয়া জি না তার খোঁজ খবর নেওয়া তার হেফাজত করা তার জানমালের হেফাজত দেওয়া তাকে সহযোগিতা করা আল্লাহ আমাদের তৌফিক দান করুন আল্লাহুম্মা আমিন আমরা বলছিলাম তাকওয়া অর্জনের মাস রমজান তাকওয়া অর্জন করলে অনেকগুলো ফজিলত এই সব সম্পর্কে আমরা অনেক জায়গায় খুতবা শুনে থাকি এই বিষয়ে আমরা কথা বললাম না আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের 96 নম্বর আয়াতের মধ্যে তিনি বলছেন লাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকু যদি জনপদের অধিবাসীরা ইমান আনয়ন করত এবং আল্লাহ ভীরু হতো লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ অবশ্যই আমরা আসমান এবং জমিনের বরকত তাদের জন্য খুলে দিতাম ইমান আনার সাথে সাথে তাকওয়া ভীরুতা অর্জন করা এটা যেন আমাদের মুখ্য হয় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন আল্লাহুম্মা আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন আকুলু কাউলি হাযা আস্তাগফিরু লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু ওয়াল